আমার ছেলে হয় লঙ্কা খাবি না বেটা খা কা ডাল কতো চিন্তা করে লাভ নেই সুগার বেড়ে যাবে চিকেন ভালো করে বয়েল হয়নি ঝোলটা ভালো করেছে কোনো কারণে ম্যারিনেট করেনি বা ভালো করে সেদ্ধ করেনি ওই আর কি এভারেজ এ কি করেছো তুমি হ্যাঁ তোমার জন্য নিয়ে এসেছে কতবার বাবুয়া বারণ হার্ট শেপের ভ্যালেন্টাইন এর গিফট আয়রন ম্যান মরে গেছে আয়রন ম্যানের সিটিতে এই চশমাটা কিনলাম আমি সানগ্লাস Every day, and I'm still so amazed by you. So hold me tight through the night. আমরা আজকে যাচ্ছি দীঘা সামনেই কোলাঘাট কোলাঘাট চলে এসেছি আর এখানে হবে টি ব্রেক ব্রেকফাস্ট খাবে তো সবাই এখন আমরা কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করে তারপর আবার রওনা দেব খাওয়াটা ভালোই ছিল এবার দীঘা এবার ডাব খাওয়া হবে কি খাবে তুই জল না শাস দীঘা আবার জমজমাট লোকে লোকারণ্য দীঘা ফিরে এসেছে তার পুরনো ছন্দে আলু পোস্ত ঘেটে গেছে চিকেন ভালো করে বয়েল হয়নি ঝোলটা ভালো করেছে কোনো কারণে ম্যারিনেট করেনি বা ভালো করে সেদ্ধ করেনি ওই আর কি এভারেজ চিকেনের ব্যাপার যেটা বললো সেটা একদম ঠিক চিকেনটা একটু ছাবা ছাবা খেতে মানে ঠিক মালাইকারির যে ব্যাপারটা মালাই ব্যাপারটা সেটা নেই একদমই নেই পুরনো দীঘার সাগর পারে সেই দিন দারুণ সুন্দর একটা সন্ধে কাটিয়েছিলাম আমরা মনের কোণে কোথায় যেন তীব্র আনন্দের ছোঁয়া ছিল মানুষজনকে স্বাভাবিক ছন্দে দেখে মহামারীর জন্য যেসব অস্বাভাবিক অভ্যেস আমাদের মনের গভীরে বাসা বেঁধে বসে আছে তাদের থেকেও মুক্তির প্রয়োজন এবার এখন বাজে হচ্ছে সকাল 7:45 আর আমরা এখন এসেছি হচ্ছে ওশিয়ানা সি বিচে ঢুকছি একদম ফাঁকা কেউ নেই দীঘার থেকে মাত্র 2 কিলোমিটার দূরে উড়িষ্যা বর্ডারে ওশিয়ানা সমুদ্র সৈকতটি সকালবেলায় অপূর্ব সুন্দর থাকে স্নানের জন্য বেশ ভালো জায়গা এই ওশিয়ানা সমুদ্র সৈকত এর পরেই হল উড়িষ্যার
উদয়পুর বিচ, ওশিয়ানা উদয়পুরের ঠিক আগেই। আমরা যখন গিয়ে পৌঁছালাম তখন ওশিয়ানার তটে ভিড়েছে জেলেদের নৌকা মাছ নিয়ে। এই যে মাছের নিলাম হলো, টোটাল রোজগার হলো 2,500 টাকা, লোক সংখ্যা হচ্ছে 30 জন। আমি কথা বললাম ওনাদের সঙ্গে, প্রত্যেক দিন ওনাদের রোজগার এরকমই হয়, পার হেড 100 টাকা, 120 টাকা, যদি লাক ভালো থাকে তাহলে 200 টাকা। রাত্রিবেলা 12টা, 1টা, 2টা, 3টের সময় এনারা বেরিয়ে যান জলের স্রোত বুঝে, মানে জোয়ার ভাটা বুঝে, এবং সকালে এই সময় ফিরে আসেন মাছ নিয়ে। লাক ভালো থাকলে 200-300 টাকা রোজগার হয়, আর লাক খারাপ থাকলে 20 টাকাও হয়। তো এই হচ্ছে এনাদের জীবন জীবিকা, যারা মাছ ধরতে যান তাদের। কি করেছো তুমি? তোমার জন্য নিয়ে এসেছে। কতবার বাবুয়া বারণ করলো, হার্ট শেপের ভ্যালেন্টাইনের গিফট। খাও তুমি, বুঝে দেখুন। এক্সপ্লোরার শিবাজির বউ এক্সপ্লোরার শিবাজিকে ভ্যালেন্টাইন ডেতে কি দিচ্ছে গিফট, শঙ্কর মাছ, বাচ্চা শঙ্কর মাছ। রান্না করে দেবে তো? না, এইটা দিয়ে দিয়েছে, মানে ধুইয়ে রান্না করে খেয়ে নাও। কিছু বলার নেই, কমেন্ট করুন। ভালোবেসে এইটুকুই যথেষ্ট। দিদি তুমি কিছু বলো। এতটা বই বই নিয়ে এলো কষ্ট করে, সবাই বারণ করলো, তারপর আবার রান্না করব। হ্যাঁ, জেলেরা বললো যে ওই কাটা মারলে হসপিটালে যেতে হবে, তাও নিয়ে এলো। ভ্যালেন্টাইন্স ডে গিফট ছাড়া এটা কি হতে পারে? আর তারপরে হার্ট শেপের দেয়। হ্যাঁ একদম, এইটা যদি আরো বড় হতো তাহলে আমার কাজে লাগতো এক্সপ্লোরার শিবাজিকে জব্দ করার জন্য। আমার কোনো মন্তব্য নেই, জাস্ট কাট। আমার ছেলে হয় লঙ্কা খাবি না বেটা? খা, কা ডাল খেতে। দেখেছেন কি অবস্থা? ব্রেকফাস্টের পর আমরা সেই দিন গিয়েছিলাম দীঘার অমরাবতী পার্কে। অমরাবতী পার্কে খানিকক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিই আন্দামানের উদ্দেশ্যে। আরে দাঁড়ান দাঁড়ান, এ আন্দামান সে আন্দামান নয়, এ হলো লাল কাঁকড়া বিচের আন্দামান। কিন্তু সেই গল্প নিয়ে আসবো এর পরের পর্বে, সঙ্গে থাকুন। আমি শিবাজি আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমি বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে।